গুড গুড মর্নিং মর্নিং বানা, ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা ঈশা সবাই মতন কেমন লাগলো আছো? তোমার আশা করি ফোন ভালো করে। আছো। সেই আমরাও বেশ সময় ভালো তোমার আছি, ফোন আমার করে। সোনামাটাও হ্যাঁ, ভালো আছে। তোমাকেও ফোন করে। তো আজকে হলো বুধবার, আর আজ এখন বাজে সকাল 6:30-টার মতো। হ্যাঁ, তো আজকে মেয়ের তো বেরোনোর, মেয়েকে আর স্কুলে পাঠাচ্ছি না কদিন ধরেই। তা আগামী সোমবার থেকে মেয়ের হ্যাঁ পরীক্ষা, তো এখন আর স্কুলে পাঠাবার কোনো প্রশ্নই নেই, ঘরে বসে পড়ানো। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আর মেয়ের বাবা যাবে আজকে সকাল সকাল, যাবে ভাড়ায় বেরোবে, তো রুটি খেয়ে যাবে, রুটি নিয়ে যাবে, ভাত করার চিন্তা নেই, কিন্তু তবু আমি তাড়ায় আছি, রুটিটা তো করতে হবে। আর এখানে দেখো আমি টেবিল গুছিয়ে নিয়েছি, মোটামুটি ও বাবা খেয়ে যাবে। ওকে বাবাকে আমি করে দিয়েছি আলু দিয়ে পটল দিয়ে ভাজা, পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু পটল ভাজা, আর করে দেবো ডিম, অমলেট করে দেবো, দুটো ডিম দিয়ে একসাথে করে অমলেট করে দেবো, রুটির সাথে নিয়ে যাবে আর রুটি খেয়ে যাবে। তো এত সকালে ওর বাবা আর ভাত খেতে চায় না। হ্যাঁ, সকাল সকাল ভাড়া হলে তো একটু বেলা হলে তবু ভাত খায়। আমি এখানে দেখো রুটির গোল্লা করে নিয়েছি অনেকগুলো, তা আমি গামলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই রুটি গোল্লাগুলো, কারণ ফ্যানের হাওয়াতে না রুটি গোল্লার যে উপরটার কেমন একটা টান টান শুকনো মতো হয়ে যায়, হয়ে গেলে তখন রুটিটা ফেটে যায়, কেমন একটা ফাটা ফাটা মতো হয়ে যায়, গোল্লাটাও ফাটা ফাটা হয়ে যায়, আর রুটিটাও কেমন ভালো হয় না দেখতে, ফাটা ফাটা মতো হয়ে যায়, সেই জন্য ঢেকে রেখে দিই। তো এখানে আমি দেখো বড়ো করে একটা অমলেট করে নিয়েছি, অমলেটটাকে ভাজ করে আমি দিয়ে দেবো, ওর বাবাকে রুটির সাথে নিয়ে যাবে, আর ভাজা আর রুটি খেয়ে যাবে। আর সোনামা তো আজকে সারাদিনই ঘরে বসে পড়া, সারাদিনই বাড়িতে রয়েছে, এমনকি ওর যে আজকে তো বুধবার, বুধবার তো কোনো পড়া থাকে না, যদিও সপ্তাহে এই একটা দিনই ওর কোনো রকম মানে পড়তে যাওয়ার ব্যাপার থাকে না, মানে কম্পিউটার থাকে না, নাচ থাকে না, আর এমনকি ওর ম্যামের কাছেও পড়তে যাওয়ার থাকে না। ম্যামের কাছে ওর পড়তে যাওয়ার ডেটটা হচ্ছে সোমবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার, তার জন্য কি হচ্ছে বুধবারটা সম্পূর্ণভাবে ও সোনামাটা আমার বাড়িতেই থাকে। আর এখন কি হচ্ছে পরীক্ষার আগে দিয়ে কদিন ধরে ওর ম্যাম ও মানে পড়ায় না বাচ্চাদেরকে, মানে কদিন ধরে অনলাইন করায়, তাও প্রয়োজন বুঝে যার যা যে বাচ্চার ইচ্ছা হবে অনলাইন করাবে, আর এমনি অফলাইন আর করায় না। এমনিতেও তো একটু ডিস্টেন্স আছে, একটু দূর আছে ঘরে বসে পড়ার জন্য, পরীক্ষার মানে রুটিন দিয়ে দেওয়ার পর থেকে শুরু করে, তা রুটিন যেহেতু দিয়ে দিয়েছে তাই ওর ম্যাম আর এখন কদিন ধরে পড়াবে না। আর এখানে দেখো আমি এখানে ওর বাবার টিফিনটা গুছিয়ে নিয়েছি, টিফিন বক্সে ভরে দিয়েছি, ওর বাবা বলছে গরম থাকলেও ভরে দিতে, ঠান্ডা হতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, খুব তাড়ার মধ্যে আছে, তার জন্য আমি গরম গরম অবস্থাতেই ভরে দিলাম, আমি এমনি ঠান্ডা করেই সাধারণত ভরে দিই। আর এখানে দেখো মেয়েকে তুলবো বলে আমি ছাতু গুলে নিয়েছি, এটা আমি নুন চিনি, আর নুন বলতে বিট নুন, বিট নুন একটুখানি চিনি আর ছাতু দিয়ে আমি প্রতিদিন এভাবে গুলে দিই ছাতুটাকে, খুব একটা ঘন করি না, পাতলা করি, কারণ ও তো মানে ঘুমের মধ্যে গিলে খায়, আর কি বলতো উঠে গেলে না আর খেতে চায় না, আমার মেয়েটা খুব পাজি আছে, উঠে গেলেও ছাতু দেখলে নাকি ঘেন্না লাগে, তারপরে সকালে উঠেছে অন্য কিছু একটা খাবে সেটাও খেতে চায় না, আর খিদে পেয়েছে বলে বিরক্ত করতে থাকে। তো আমি ছাতুটা খাইয়ে দিয়েছি, ওকে ঘুমের মধ্যে খাইয়ে দিয়েছি, সেটা খেয়ে নেয়। তো তারপরে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে নিচ্ছে, বাইরে এখানে বসে মুখ ব্রাশ করে নিল সিঁড়িতে বসে বসে, তারপরে দেখলো এখান থেকে ভালো সুন্দর কলে জল পড়ছে, গামলা টামলা ভরে নিলাম, তা আমাকে বললো মা আমি এখানেই মুখটা ধুয়ে নেবো, আমি বললাম ধুয়ে নে, তো জায়গাটা কিন্তু ভালো করে ধুয়ে দিস, কারণ দুয়ারের সময়টা থুতু ফেলে থাকলে কেমন একটা লাগে না দেখতে, তা ও জায়গাটা আবার মুখ টুক ধুয়ে জায়গাটা পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। তারপর ওকে আমি নিয়ে পড়াতে বসেছিলাম, কিন্তু পড়ানো বেশ খানিকটা সময় হয়ে গেছে, এখন খিদের সময় মানে খাওয়ার সময় ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, তা ও আমার কাছে টিফিন খেতে চাইলো, ঘরে একটু ব্রেড ছিল, 4 পিস ব্রেড ছিল, ও আমাকে বললো ব্রেডটাকে বেশ ভালো করে রোস্ট করে দিতে, তা আমি ওটাকে রোস্ট করে দেবো, তা এমনি বার করলাম এখন, তা এই ব্রেডগুলো না এখন চারিধারটা ছাড়াতে হবে, যদি রোস্ট করার পরেই ও ছাড়িয়ে নেবে, এই ব্রেড দিয়ে বাটার দিয়ে সাথে আলু ভাজা দিয়ে খেয়ে নেবে, আর আমি খেয়ে নেবো, রুটি করেছি অনেক কটা রয়েছে, গরম গরম চা করবো, চা দিয়ে রুটি, আমার বেশ ভালো লাগে খেতে চা দিয়ে রুটি। আর ওকে দেখো ওই রুটিটাকে ব্রেডটাকে আমি ওইভাবে ফ্রাই প্যানে রোস্ট করে দিচ্ছি, আর আমি ওখানে চা বসিয়ে দিয়েছি ছচপ্যানে, দুধ চা করবো ঘন করে দুধ চা, আর এটা দেখো বেশ মচমচে হয়েছে কিন্তু রুটিটা, এটা ও খুব পছন্দ করে খেতে, এটা দিয়ে বাটার লাগিয়ে এর মধ্যে, তারপর তার আগে ওই ধার যে রুটির যে 4টে সাইড আছে না, সাইডগুলোকে ছুরি দিয়ে আগে কেটে নেবে,
তা কেটে ওগুলো ও খেতে চায় না, তা ওগুলো আমি চায়ের সাথে খেয়ে নেবো, আমার তো বেশ ভালোই লাগবে। মা আলু ভাজা দেবো তো, তা এটা দিয়ে আর রুটি দিয়ে আমি খেয়ে নেবো। আর ওকে আলু ভাজা, ও হ্যাঁ একটা পোচ করে দিতে বলেছে, বলেছে আলু ভাজা, একটু আলু ভাজা, একটু পোচ আর বাটার আর এই ডিমটা, এই এই দিয়ে খেয়ে নেবে। তো এখন এটা দিয়ে দিই, একটু বাদে আমি পোচটা করে দেবো। এখন আপাতত এই আলু ভাজা বাটার আর রুটিটাই দিয়ে দিই, ও খেতে থাক, তারপরে আমি পোচটা করে দেবো। তারপর না আবার কি বলতো, এই আলু ভাজাটা তো পুরো আলু ভাজা না, এর মধ্যে আবার পটল দেওয়া আছে। আমার মেয়ে আমার পটলটা খেতে চায় না, পটল দেখলে খুব বিরক্ত হয়, ওর ভালো লাগে না খেতে, বিশেষ করে দানাটা কেমন কচকচ করে না সেই জন্য। তো এখন ওর জন্য পোস্তটা বানিয়ে দিচ্ছি, পোস্তটা একটুখানি এদিক ওদিক ভালো করে ভেজে দিতে হয়, মানে একদম কাঁচা দিকটা কেমন একটা লাগে, তো ওইটাকে উল্টে একটু ভেজে দিই আমি, এপাশটা ভেজে একটু ছিঁড়ে ছিঁড়ে দিতে বললো, আবার মানে ঝুড়োর মতো করে দিতে বললো। তা সেরকম একটা ঝুড়ো করবো না, মোটামুটি একটু কেটে কেটে দিয়ে এটা আমি দিয়ে দিই। আর এখানে আমি কিছু বেশি কিছু জামাকাপড় আমার গামলাতে, মানে জামাকাপড় তো প্রতিদিনই হয়, তা গামলাতে বেশ কিছু জামাকাপড় আমি শুধু জল ধোয়াই করে দিচ্ছি। একটা জামাকাপড় দেখো, তার জল ধোয়া করেই রেখে দিচ্ছি, কাঁদছি না, মানে কোমরটা কদিন ধরে খুব যন্ত্রণা করছে আর ভালো লাগছে না শরীরটা। তারপর মেয়ের পড়াচ্ছে, একটা কাছাকাছিটা এখন বাদেও দিয়ে দিলাম, শুধু জল ধোয়াই করে দিলাম। কাছাকাছি বেশ কদিন ধরে আমি সার জল ভেজাচ্ছিলাম, কোমরটাও যন্ত্রণা করছে আর পরীক্ষারও টেনশান আর ভালো লাগছে না, তার জন্য আমি জল ধোয়াই করে দিলাম। তো এখন এই গামলার মধ্যে জল ধোয়া করে দিলাম, এবার গামলাটাকে আরেকবার আমি ভরে রেখে দেবো, তো যাতে এটা এই জলটাতে মেয়ে যদি আবার চান করতে চায় তো এটা দিয়ে করতে পারবে, আর যদি না চায় তো বাইরে বাথরুমে চান করে নেবে। এমনিও বাথরুমে চান করে, কখনো সখনও আবার শখ হয় একটু বাইরে এসে চান করা। তো এখন তো আজকে সারাদিনই পড়া, যখনই সুযোগ পাচ্ছি মেয়েকে খালি পড়াতে বসাচ্ছি, সারাদিন ধরে আমাদের খালি পড়া পড়া খেলাই চলছে সকাল থেকে শুরু করে। তো এখন আমি ঘরটা মুছে নেবো, মোটামুটি একটু ওকে পরিটরি নিচ্ছি, আর বেশিক্ষণ বসতে পারলাম না, বেলা হয়ে যাচ্ছে, বাসি ঘরটা মোছাই হয়নি আজকে জানো তো, ঘর ছাদ দিয়ে নিয়েছি খুব কম সময়ের মধ্যে, এবার বাসি ঘরটা মুছে নেবো, তারপর তো পড়া রয়েছেই, আর মুছে নিয়ে স্নান করে পুজো দিয়ে নেব। তারপর তারপর আমাদের খাওয়া দাওয়ার পালা আছে, তা খাওয়া দাওয়ার জন্য না চিন্তা নেই, কালকে আমি মাছের ঝোল করেছিলাম একবারে বেশি করে নিয়েছি, আর তার মধ্যে দুটো ডিম দিয়ে আজকের জন্য করে রেখে দিয়েছি, যাতে আমার সে খাটিটা বেঁচে যায়। প্রতিদিনই এখন প্রায় ওর বাবা সকালে বেরোনো থাকছে, আর দুপুরে আমাদের চিন্তা হচ্ছে যে কী খাওয়া হবে, কী খাওয়া হবে, সেই জন্য ওই মাছের ঝোলের মধ্যে কালকে দুটো ডিম দিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে। আর কালকে মেয়ে মাছ খায়নি, ওর মাছটা রয়ে গেছে, ও মাছটা দিয়ে খেয়ে নেবে, ডিম খেলে ডিম খাবে, যা ইচ্ছা খেতে পারে, বা মাছ ডিম দুটো খেলেই খেতে পারে, যেমনটা ইচ্ছে। তো আমি এখন স্নান করে নিয়েছি, পুজো স্নান করে পুজো দিয়ে নিচ্ছি। তা পুজোটা দিতেও যেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আজকে ফুলগুলো একটা একটা করে সাজাবো না, সেটাও যেন ভালো লাগছে না, কোমরটা এত যন্ত্রণা করছে। আমি ফুলগুলো নিয়ে সবই লোকনাথ পায়ে আর সব ঠাকুরের পায়ে জাস্ট দিয়ে দিয়েছি, একটা একটা করে আর বাইরেটা সাজাতে পারলাম না ফুলগুলো, কোমরটা এত যন্ত্রণা করছে আর ভালো লাগছে না। তো আমি এখন পুজোটা দিয়ে নিলাম, পুজোটা দিয়ে নিই, এবার তো খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়ার দিকে যেতে হবে। তো দেখি সোনা মা কী করছে, দেখো সোনা মা বসে বসে এখনও পড়ছে, কিন্তু সাথে টিভিটা চালিয়ে দিয়েছি, আর কত ভালো লাগে, একঘেয়ে সারাদিন ধরে খালি পড়া, তা টিভিটা চালিয়ে দিয়েছি অল্প সাউন্ড করে, তা টিভি দেখতে দেখতে এ পড়ছে। আর আমি ওই যে বললাম না কালকে মাছের জলের মধ্যে ডিম দিয়ে দিয়েছিলাম, সে মেয়ের এক পিস মাছ আর ডিম আছে, সেটাকে গরম বসিয়েছি আর এখানে অল্প করে ভাত বসিয়েছি, আর এখানে আমি সব নিয়ে এসেছি। একটুখানি ঘরে আমার খারকোল পাতা বাটা ছেড়ে বাটাটা নিয়ে এসেছি, আর এই যে এই ঝোলটা, এই দেখো এই ঝোলটা আমি ফুটিয়ে নিয়েছি ভালো করে, আর একটুখানি ওই ডাটার চচ্চড়ি ছিল সেটা আমি খেয়ে নেবো, মেয়ে খাবে না ডাটার চচ্চড়ি। তো দেখো এখন ও টিভি দেখতে দেখতে এসে খেয়ে নেবে, আমরা ওর বাবা যখন বাড়িতে থাকে না, মেয়ে আর আমি এইভাবে মেঝেতে বসেই খেয়ে নিই। তো এখন সন্ধে হয়ে গেছে, এখন তো সন্ধে দেওয়ার পালা, সন্ধে দিয়ে নিই, আবার মেয়েকে নিয়ে আমি পড়াতে বসবো। তো পড়া তো আর শেষ নেই, কিন্তু ওর বাবা তো চলে আসার কথা আছে, মানে সন্ধ্যের দিকেই চলে আসার কথা আছে, খুব বেশি রাত হওয়ার কথা না। তো ওর বাবা না জানো তো, আমি সন্ধে দিতে দিতেই না ওর বাবা চলে এসছে, তা হাতে করে কি নিয়ে এসছে দেখো, এটা হচ্ছে আখরোট, আমি দুধ জল দিয়ে নিয়েছি, দুধটা জল দিয়ে নিয়েছি, একটু এবার ওটাকে খেতে দেবো ঠান্ডা হয়ে গেলে। আর ওর বাবা নিয়ে এসছে
দেখো ফ্যান চালিয়ে দুধটা ঠান্ডা করে নিচ্ছি, ফ্যানটা চালিয়ে দুধটা ঠান্ডা করছে। আর বাবা হাতে করে আখরোট নিয়ে এসছে, এক জায়গায় যেখানে ভাড়া গিয়েছিল সেখানে একজন ওর বাবাকে কিছু আখরোট দিয়েছে। আখরোট তো মনে হয় এটা কাশ্মীরের ফল, তা কোথায় বেড়াতে গেছিলো জানি না, সেখান থেকে আর কি আখরোট নিয়ে এসছে। আখরোটটা এখন আমি ভাঙবো, যে যার মতন ভেঙে ভেঙে তিনজনে মিলে খেয়ে নেবো। তা এটা না বেশ শক্ত, এর ভেতরে একটা বাদাম থাকে, বেশ টেস্টি হয় বাদামটা। এই দেখো এই যে এটা হচ্ছে কোষাটা, আমরা এখন বসে বসে খাচ্ছি তিনজনে মিলে, মেয়েও ভাঙছে। আমি প্রথমটা না আমি দাঁত দিয়ে ভেঙে নিয়েছিলাম, তারপরে মেয়ে কী করলো বলো তো, মেয়ে কয়েকটা ওই যে দরজার যে ভাজটা না, ভাজটার মধ্যে একটা আখরোট রেখে দিয়ে তারপর দরজাটাকে বন্ধ করে দিল। তাহলে কী হলো, তার চাপ পড়লো, চাপ পড়ে গিয়ে এইভাবে মেয়ে ভেঙেছে, আর আমি দাঁত দিয়ে ভেঙে নিয়েছি। আর ওর বাবা মেঝেতে ঠুকে 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 ভেঙেছে, তা যে যে যেরকম করে পাচ্ছি ভাঙছি, এমনি মেঝেতে ঠুকেও ভাঙা যাচ্ছে খুব সহজে, কোনো ব্যাপার নয়। তো দেখো ও কীভাবে আখরোটটাকে ভাঙছে, ওর এইটা হচ্ছে ওর পদ্ধতি। ও নাকি ইউটিউব থেকে দেখেছে যে এইভাবে আখরোট খুব সহজে ভাঙা যায়। সত্যি কিন্তু কাজের কিন্তু বুদ্ধিটা, ও দরজা থেকে ওইভাবে ভেঙে নিল আখরোটটা। আর ওর সব থেকে ভালো প্রসেস হচ্ছে ওর বাবা সুন্দর করে না মেঝেতে ঠুকেই সুন্দর করে ভেঙে নিচ্ছে, যেমন ডিম ফেটে যায় বা বেল ঠুকলে ফেটে যায় আধখানা হয়ে যায়, সেভাবে ওর বাবা ফাটিয়ে নিয়েছে। তা তিনজনে যে যে এরকমভাবে দেখো কয়েকটা না পচা বেরিয়েছে, দেখেছো কালো কালো ভেতরটা কালো মতো হয়ে রয়েছে, তা সব কটা পচা বেরোয়নি, কয়েকটা পচা বেরিয়েছে। এমনি যেগুলো পচা নয় সেগুলো বেশ ভালোই লাগলো খেতে, আর পচাগুলো তো ফেলে দেওয়া ছাড়া উপায় নেই, বাজে হয়ে গেছে, কালো মতো ছাই মতো হয়ে গেছে। তো মেয়ে এখন ওর বাবার মতন করে বাবাকে এইভাবে ওর বাবার দেখা দেখি, ওর বাবা বলছে দেখ আমার মতন করে ভাঙ, তো মেঝেতে ঠুকে ঠুকে ভেঙে নিল, তাতে না আমাদের খিদে গেল না, একটু মুখটা ছুমছুম করছে, মনে হচ্ছে একটু কিছু খাই। তা মেয়ে বললো বাবাকে চানাচুর নিয়ে আসতে, তা ওর বাবা চানাচুর আর ওই যে কাঠি ভাজা হয় না, না চানাচুর না নিমকি ভাজা, গুঁড়ো নিমকি ভাজা আর কাঠি ভাজা একসাথে করে নিয়ে এসছে। মেয়ে ওটা মাখিয়ে নিচ্ছে, আমি এখন তিনজনে মিলে খেয়ে নেবো, তারপরে তো আবার পড়াতে। এখন আমি এখন পড়ার জন্য কোথায় উঠে গেছে কি পাজি, দেখো পাজি দুষ্টু বুদ্ধি যে মাথায় কখন কীভাবে চালা দেয় না কিচ্ছু বলা যায় না। হঠাৎ করে ওর মনে হলো ডাইনিং টেবিলের উপরে উঠে নাচ করবে, পড়তে পড়তে আসলে বোর হয়ে যাচ্ছে না, যে কী করবে আর না করবে কিছু বুঝতে পারছে না। হঠাৎ করে পড়তে পড়তে উনি চেয়ার বেয়ে টেবিলের মাথায় উঠে পড়লেন, উঠে গিয়ে ওখানে দেখো হুদুম নাচ শুরু করে দিল। কী বলবো বলো, মাথায় কীসব আছে, আমি কত করে বললাম ডাইনিং টেবিলের উপর উঠে দাঁড়াতে নেই, দেখলে সবাই থালা পেতে খায়। তো উঠে গেল, কখন কী মাথায় চাপে আবার আমাকে বললো আমি নাচ করছি তুমি আমার ভিডিও নাও। তো কী করবো, রিকোয়েস্টে নইলে আবার বায়না কান্নাকাটি জুড়ে দেবে, তা ও রিকোয়েস্ট ওর নাচের ভিডিওটা আমি তুলে নিলাম, ডাইনিং টেবিলের উপরে উঠেই নিচে নাচটা শুরু করে দিল। আর ওদিকে দেখো ভাত বসেছিলাম, ফ্যান উতলে যাচ্ছিলো, মেয়ে আবার ওটাকে নিভিয়ে দিল উতলে যাচ্ছে বলে কুকারের গ্যাসটা। তো এখানে আমি খাবারের জন্য টেবিল গুছিয়ে নিয়েছি চচ্চড়ি, সেই চচ্চড়ির আটা চচ্চড়ি ছিল বেশ কিছুটা, আর সেটাকে মাছ দিয়ে একবারে মাছ ভেজে ওইটা দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এখানে ডাল। তো মাছ ডাল এই টাটা চচড়ি দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর তোমাদের জানিয়ে দেবো সকলকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, আমার আর আমার সোনা মায়ের দুজনের তরফ থেকে তোমার